নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। পরিবারের যদি শুভ চান তবে শিবলিঙ্গে কিছু কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো নিবেদন করবেন না, যদি করেন তবে মহাদেব রুষ্ট হতে পারে। তবে কি কি সেই জিনিস আসুন জেনে নিই, এবং জানিয়ে রাখি যে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা জেনে নিই মহাদেবকে কি কি জিনিস নিবেদন করা উচিত নয়, যদি নিবেদন করা যায় তবে মহাদেব রুষ্ট হতে পারেন। এক, সিঁদুর। সিঁদুর হচ্ছে স্বামীর দীর্ঘ আয়ু কামনায় মহিলারা পরিধান করে থাকেন, কিন্তু মহাদেব রুদ্রের দেবতা, কাজেই মহাদেবকে সিঁদুর কখনোই দান করবেন না। দুই, হলুদ। হলুদ হচ্ছে এমন একটা জিনিস যা মেয়েদের প্রসাধনের কাজে ব্যবহার হয়, কিন্তু মহাদেব যেহেতু এটি মেয়েদের প্রসাধনের কাজে ব্যবহার হয় কাজেই মহাদেবের এটি পছন্দ না। তিন, রং বেরঙের পুষ্প। আপনি মহাদেবকে অবশ্যই রং বেরঙের পুষ্প নিবেদন করবেন না, কারণ এটি মহাদেবের পছন্দ না। আপনি অবশ্যই সাদা পুষ্প মহাদেবকে নিবেদন করতে পারেন। চার, তুলসীর পাতা। মহাদেবকে যদি তুলসীর পাতা নিবেদন করেন তবেই সর্বনাশ, কেন এটি মহাদেবের পছন্দ নয়। পাঁচ, ডাবের জল মহাদেবকে নিবেদন করুন, কিন্তু নারকেলের জল মহাদেবকে নিবেদন করবেন না। এরপর আসি যে মহাদেবকে অবশ্যই গঙ্গা জল সাথে আখের রস মিশিয়ে এবং তার সাথে দুধ মিশিয়ে নিবেদন করুন, আপনাদের শুভ হবে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম তত্ত্ব পেতে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।